আল্লাহ তাআলা বলেন না লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা রব্বুল আলামিন বলেন তুমি যদি জীবনের উদ্দেশ্য ঠিক করো আমার মর্জিকে উদ্দেশ্য বানাও আমি আর আমার সন্তুষ্টিকে যদি তুমি জীবনের উদ্দেশ্য বানাও ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ আমাকে যদি জীবনের উদ্দেশ্য বানাও আমার সন্তুষ্টিকে জীবনের উদ্দেশ্য বানাও কথা দিলাম বাসাবনুতি আজরান আযীমা আমি তাকে আজর আযীম দিব সুবহানাল্লাহ কি ঠিক করলে আজর আযীম দিবে সুবহানাল্লাহ উদ্দেশ্য ঠিক করলে কি দিবে বলেন আজরে আযীম কি দিবে আজ মন বলেন আজরে আযীম আজরে আযীম আজরে আযীম হইছে মুখস্থ বলো বলো আজর মানে পুরস্কার আজিম মানে বড় বলে আজর মানে কি আজিম মানে কি আমি বললাম রব্বুল আলামিন আজরে আজিম দিবেন আর কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আজরে করিম দিব আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও আজরে হাসান দিব আর কি দিবেন যাও আজরে কবির দিব আজরে আজিম আজরে কবির আজরে হাসান আজরে করিম আর কি দিবেন যাও কথা দিলাম তোমাকে আমি আজরান গায়রা আমি বললাম রব্বুল আলামিন এতগুলো শব্দ কি দিয়ে ব্যাখ্যা করব কি দিয়ে ব্যাখ্যা করব কোন বস্তু দিয়ে বুঝাবো কবির কি দিয়ে বুঝাবো করিম কি দিয়ে বুঝাবো আজিম কি দিয়ে বুঝাবো কবির কি দিয়ে বুঝাবো রব্বুল আলামিন যেন বলেন যাও শুধু একটুখানি বুঝে নাও যদি আদম থেকে শুরু করে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একসাথে যদি বলে আজরে আজিম 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 বড় আরো 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 বড় করিম সবাই মিলে যদি বলে দামি আরো দামি আরো দামি আরো দামি আজরে হাসান সুন্দর আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর শুধু এদুর বুঝো সোয়ালা খাম্বিয়া মিলে যদি বলে আরো সুন্দর সোয়ালা খাম্বিয়াদের উম্মত যদি মিলে বলে আরো সুন্দর আরো দামি আরো বড় যদি এর সাথে জিব্রিলকে দিয়ে দেওয়া আরো সুন্দর আরো দামি আরো বড় বলতে বলতে কিয়ামত কায়েম হয় দামি যেখানে গিয়ে পুষবে বড় যেখানে গিয়ে পুষবে সুন্দর যেখানে গিয়ে পুষবে তোমার জন্য জান্নাত আমি আরো সুন্দর রেখে দিয়েছি আল্লাহু আকবার কবীরা وما تدري نفس ما أخفي لهم من قرة أعين فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين نفس المدة نفس محمد واسه سبحان الله نفس النكرة نا نفس كي ما في مارة با تل ما في مارة با ما كيرا تل ترجمة كي جبريل النفس دواسه তাহলে ওয়ামা তাআলামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুন আদনা জান্নাতের জন্য যে পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি জিবরিল ও জানে না কি রেখে দিয়েছি নফসে মুহাম্মদ জানে না কি পরিমাণ রেখে দিয়েছি নফসুন নাকেরা আবার মা নাকেরা তাহাতান নবী তাউম্মু সুবহানাল্লাহ আর নাকেরা তো তাহাতান নবী তাউম্মু কোন আর নাকেরা তো তাহাতান নবী কি কি লেগে বসছিলাম এগুলো নুর আমাদের আবার যদি কালেমায় হাসর ইল্লাহ সুবহানাল্লাহ আমি রব্বুল আলামিন তাদের জন্য কি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ জানে না আমি তাদের জন্য কি কি নেয়ামত গোপন রেখেছি আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কি না কোন না একটু কোন প্রশ্ন করেন আসলে দিবেন কি না আবার কোন আসলে দিবেন কি না আল্লাহ কা ইন্না ওয়াদাল্লাহি হক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور এদের গাড়ির বহর যেন তোমাকে ধোকা না দেয় এদের লাইটের বহর যেন তোমাকে ধোকা না দেয় এদের জৌলুর যেন তোমাদেরকে ধোকা না দেয় এদের হুকুমত যেন তোমাদেরকে ধোকা না দেয়
ভেবো না ওরা অনেক পেয়ে গেছে, আমরা কিছুই পাইনি, আল্লাহর কসম এরা কিছুই পাইনি, আমাদের কিছুই হারায়নি। তাকবীর আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলোক গোলামায়ে হাক্কানি। তাহলে আপনি যখন এখান থেকে গুলিস্তান যাবেন, এখান থেকে ঢাকা যাবেন, সিএনজি উঠছেন, বাস উঠছেন, রাস্তায় নামছেন, যখন এই ভিন্নারী চোখের সামনে, তখন এই রব্বে কারিমের পক্ষ থেকে তাকরার হয়, এই ওদিকে কি নিচু করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব কি বলে বলেন, নিচু করো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি চোখ দুটোকে নিচু করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, দালিকা আসকালাহুম, দালিকা আসকালাহুম, যেই তাজকিয়ার জন্য রাসূল পাঠিয়েছি ওটা আমি তোকে করে দিব। সুবহানাল্লাহ আসকালাহুম, আর কোন আবাদতের পুরস্কার আসকা বলেনি। এটা না তোমাকে পবিত্র করার, তোমার চোখকে পবিত্র রাখার, তোমার দিমাগকে পবিত্র রাখার, তোমার কানকে পবিত্র রাখার, তোমার জবানকে পবিত্র রাখার, তোমার লজ্জাস্থানকে পবিত্র রাখার, তোমার সিনাকে পবিত্র রাখার, তোমার স্ত্রীর জিন্দগিকে পবিত্র রাখার, তোমার সন্তানগুলোকে পবিত্র রাখার, তোমার ছেলেটাকে পবিত্র রাখার, তোমার মেয়েটাকে পবিত্র রাখার, তোমার এই ধরতিকে পবিত্র রাখার, এই মহাশূন্যকে পবিত্র রাখার, এই পৃথিবীকে পবিত্র রাখার সবচেয়ে নিরাপদ ব্যবস্থাপত্র। কি কি বলে রব, কি বলে আজকাল আহমেদ তর্জমা, কি বলবেন কি বলবেন? যেন আমেরিকাকে বলে আমেরিকান, তুমি যদি তোমার যুবক যুবতীকে সামলাতে পারো, দালিকা আসকালাহুম, রাশিয়াকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, দালিকা আসকালাহুম, ইতালিকে বলে যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, দালিকা আসকালাহুম, বাংলাদেশকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, তোমাদের ছেলেগুলোকে সামলাতে পারো, তোমাদের মেয়েগুলোকে সামলাতে পারো, তোমাদের সহশিক্ষাগুলোকে বন্ধ করে দিয়ে যদি ছেলেদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, মেয়েদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, তোমাদের ফিটনেসগুলোকে যদি আলোক ব্যবস্থা করে দিতে পারো, তোমাদের হাসপাতালগুলোকে আলোক ব্যবস্থা করে দিতে পারো, ছেলেদের চোখগুলোকে যদি মেয়েদের থেকে বাঁচিয়ে দিতে পারো, মেয়েদের চোখগুলোকে যদি ছেলেদের থেকে বাঁচিয়ে দিতে পারো, আমি রব কথা দিলাম, যালিকা আজকালাহুম, পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। কি তর্জমা বলেন, পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় কি? কোরআন প্রেসক্রিপশন পাল্লে ঠেকাও। কার প্রেসক্রিপশন? কোরআনের প্রেসক্রিপশন পাল্লে কি? কেন স্বামী স্ত্রীর কলহ, কেন স্বামী স্ত্রীর মধ্যে বিরহ, কেন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয়, কেন স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেয়, কেন ছেলেগুলো মা হারা হয়ে যায়, কেন মেয়েটা মা হারা হয়, কেন ছেলেরা বাবা হারা হয়, কেন বাবা সন্তান হারা হয়, একটাই কারণ চোখ। এই জন্য রব্বুল আলামিন বলেন যালিকা আসকালাহুম। কি কি প্রেসক্রিপশন এটা? এখানে বলবো আধানটা শেষ হোক। বাইরের মাইক গুলো কি বন্ধ করে দেওয়া যায়? অল্প সময়, অল্প সময়। দালিকা আসকালাহুম বলেন, মুখস্থ করেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা, কোন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় না
চোখের চোখের কারণ ছাড়া, কোন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় না চোখের কারণ ছাড়া। বুঝলেন না কথা? মনে মূল কারণ কি? তাহলে রব কেন, রব কিভাবে প্রেসক্রিপশন দিয়েছে? আজকাল হোম এই জন্য বাংলাদেশে নয়, সবচেয়ে বড় কথা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাদের মধ্যে দুই একটাও তাদের বিবাহ বিচ্ছেদ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? হাজারে লাখে কোনো মৌলবীর বিবাহ বিচ্ছেদ হয় না, ঠিক লেগা কোনো না কোনো ভাবে চোখ হেফাজত আছে, এই জন্য বিবাহ বিচ্ছেদ হয় না। ওদের বিয়ে হইতে দেরি হয়, ভাঙতে আর দেরি হয় না। খবরদার, স্কুলে স্কুল জীবন আর কখনো খুলবেন না, স্কুল খুললেই তো করোনা হবে। আর খবরদার ফিটনেসে যেতে বাধা দিবেন না, ফিটনেসে কোনো করোনা নাই।